হ্যালো ভিউয়ার, সকলকে স্বাগতম জানিয়ে এর এপিসোড। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে কক্সবাজার, আর আমার আজকের ভিডিও হচ্ছে এই কক্সবাজারের সেরা 5টি হোটেল বা রিসোর্ট সম্পর্কে। প্রথম অবস্থানে রয়েছে রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টটি। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের ইনানি বিচে গড়ে তোলা হয়েছে 5-স্টার এই হোটেলটি। সেখানে আপনাকে থাকতে প্রতি রাতের জন্য রুম ভাড়া গুনতে হবে 12,000 থেকে 1,18,000 টাকা পর্যন্ত। এই হোটেলের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো এদের নিজস্ব সি বিচ রয়েছে। অন্যান্য বিচের তুলনায় এখানে মানুষের ভিড় অনেক কম থাকে, সেখান থেকে খুব সহজে সূর্য অস্ত দেখা যায়। আর এটি হচ্ছে রয়্যাল টিউলিপের সুইমিং পুল। আমি যতদূর জানি এটি হচ্ছে কক্সবাজারের মধ্যে সবচাইতে বড়, সুন্দর ও নান্দনিক সুইমিং পুল। আমার দেখা মতে এটি হচ্ছে কক্সবাজারের বেস্ট হোটেল। এই হোটেলটিতে অফ সিজনে এবং বিভিন্ন উৎসবের সময় নির্দিষ্ট ভাড়ার উপর ট্যুরিস্টদের বিভিন্ন অফার প্রদান করে থাকে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সাইমন বিচ রিসোর্ট। এখানে প্রতি রাতের জন্য রুম ভাড়া পড়বে 10,500 থেকে 44,000 টাকা পর্যন্ত। এটি মূলত কলাতলি মেরিন ড্রাইভ রুটে অবস্থিত। সাইমন বিচ রিসোর্টটি সবচাইতে সমুদ্রের তীর ঘেঁষে অবস্থিত। এই হোটেলের রুম থেকে সমুদ্রের ভিউটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। আর এই হোটেলের সুইমিং পুল উপরে থাকায় সুইমিং এর সময় সি বিচের সৌন্দর্য দারুণ ভাবে উপভোগ করতে পারবেন। অফ সিজনে নির্দিষ্ট ভাড়ার উপর ট্যুরিস্টদের বিভিন্ন অফার প্রদান করে থাকে। লং বিচ হোটেল। কলাতলিতে অবস্থিত এই হোটেলে থাকতে হলে আপনাকে প্রতি রাতের জন্য রুম ভাড়া গুনতে হবে 6,500 থেকে 40,000 টাকা পর্যন্ত। এই হোটেলে তাদের রয়েছে নিজস্ব ক্যাপে, সুইমিং পুল ও জিমনেশিয়াম। এই হোটেলটিতেও সি ভিউ, হিল ভিউ ও বিভিন্ন মানের রুম রয়েছে। এই হোটেলটিতে অফ সিজনে এবং বিভিন্ন উৎসবের সময় নির্দিষ্ট ভাড়ার উপর ট্যুরিস্টদের বিভিন্ন অফার প্রদান করে থাকে। এটি হচ্ছে ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট। কলাতলির হোটেল অ্যান্ড মোটেল জোনের কলাতলি রোডে এই হোটেলটি অবস্থিত। আর এখানে আপনাকে প্রতি রাতের জন্য রুম ভাড়া গুনতে হবে 8,000 থেকে 17,000 টাকা পর্যন্ত। এই হোটেলে সি ভিউ, হিল ভিউ ও বিভিন্ন মানের রুম রয়েছে। এছাড়া নিজস্ব ক্যাপে ও সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। এই হোটেল নির্দিষ্ট ভাড়ার উপর ট্যুরিস্টদের বিভিন্ন অফার প্রদান করে থাকে। এরপরে রয়েছে হোটেল দ্য কক্সটুড এর অবস্থান। হোটেল দ্য কক্সটুড সিগাল হোটেলের ঠিক বিপরীত পাশে অবস্থিত। হোটেল মোটেল জোনের কলাতলি রুট থেকে একটু ভিতরে যেতে হবে আপনাকে এই হোটেলে যেতে হলে। এই হোটেলের নিজস্ব ক্যাফে, সুইমিং পুল, জিমনেশিয়াম রয়েছে। তবে এই হোটেলের সুইমিং পুলটা অন্য অন্য হোটেলের চাইতে একটু আকারে ছোট। এই হোটেলটিতে অফ সিজনে এবং বিভিন্ন উৎসবের সময় নির্দিষ্ট ভাড়ার উপর ট্যুরিস্টদের বিভিন্ন অফার প্রদান করে থাকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলকেই অসংখ্য ধন্যবাদ।